ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশ থেকে আবদুল্লা ভাই জানতে চেয়েছেন যে চোখের জিনা দেখা, মুখের জিনা বলা, কানের জিনা শোনা, হাতের জিনা ধরা, পায়ের জিনা ব্যভিচারের দিকে যাওয়া। এখন আমার প্রশ্ন, লজ্জাস্থানে দিয়ে যে না করলে যে পাপ হয় সেই সমপরিমাণ পাপ কি চোখ, কান, মুখ, নাক, হাত, পা ইত্যাদি যে না করা? আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ সম্মানিত আবদুল্লা ভাই, জিনা বাস্তবে লজ্জাস্থান দেওয়া জেনা করা, আর হাত, চোখ, কান, নাক, মুখ, পা এবং অন্তর এগুলি এক নয়। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস প্রথমে বলছি যে চোখ দেওয়া জেনা হয়, কান দেওয়া জেনা হয়, পা দেওয়া জেনা হয়, হাত দেওয়া জেনা হয়। বুখারীর হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন যে ইন্নাল্লাহ কাতাব আলা কুল্লি আদামা হাদ্দাতাম মিনাল জিনা, বালা কুল্লি বানি আদম, ইন্নাল্লাহ কাতাব আলা কুল্লি বানি আদম হাদ্দাতাম মিনা আও কামা কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের প্রত্যেক রূপে একটা জেনার অংশ লিখে দিয়েছেন। তো সেটা কীভাবে? চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা পা হাঁটে যাওয়া, এবং কানের জেনা শোনা। এই যে জেনাগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদম লিখে দিয়েছেন। এবং অল কালবু তাতা মান্ন তাস্তায়, আর অন্তর কামনা করে, চায়, দাবি করে। অল ফরজ এই সদ্যে কহু হয় কাদিবার, লজ্জাস্থান কেউ ওটা সত্যে পরিণত করে অর্থাৎ, এবং কেউ ওটা মিথ্যা পরিণত করে অর্থাৎ কেউ জেনা করে, কেউ জেনা থেকে বিরত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন নাই, মানে বানি আদম সন্তান অন্যায় করে তাই লেখা হয়েছে, আল্লাহ কাউকে বাধ্য করে লিখে দেন নাই। তো এর দ্বারা বোঝা গেল যে চোখ, হাত, পায়ের জেনা আছে। আর জিনাল আইনে আর নাদ্রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে বলছেন চোখের জিনা হলো দেখা, পায়ের জিনা, হাতের জিনা, অন্তকরণের জিনা, এগুলি সব উল্লেখ আছে। তো এগুলি তো মানুষের জিনা হইতেই আছে। হ্যাঁ, এই সমস্ত জেনাগুলো বড় জেনা নয়, যেগুলো লজ্জাস্থান জেনা করা। লজ্জাস্থানের জেনাকে বলা হয়েছে অশ্লীলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে অনেক আয়াতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে অনেক আয়াতে এ থেকে সতর্কবাণী উচ্চারণ করেছেন এবং শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাক্তা, লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, যে জেনার নিকটবর্তী হয় না, জেনা করার তো দূরের কথা, জেনার নিকটবর্তী হওয়া যাবে না। তারপরে জেনা যে অশ্লীল, বেহায়া, এক নির্লজ্জতা, এই সম্পর্কে একটি দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, বহু আয়াতে আল্লাহ বলছেন। হাদিস দ্বারাও আপনারা জানেন এই সম্পর্কে কঠিন বা সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। এই জন্য এর থেকে আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যারা এই সমস্ত কাজে লিপ্ত হয় তারা যদি খাস করে আল্লাহর কাছে তওবা, ইস্তেগফার করে ফিরে না আসে, তাহলে কঠিন শাস্তি কালকে আমাদের মাঠে হবে। এবং শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল জানায়েদ বুখারীর অধ্যায়, জানাজার অধ্যায়ের মধ্যে বিশাল একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যে কীভাবে শাস্তি হচ্ছে। সেই শাস্তি তিনি উল্লেখ করেছেন জিনাকারীদের, উলঙ্গ নারী পুরুষের কীভাবে শাস্তি হচ্ছে। এবং কালকে আমাদের মাঠে জেনার শাস্তি অনেক কঠিন হবে যদি আল্লাহর কাছে ক্ষমা না নিয়ে মারা যাওয়া হয়। এই জন্য এগুলি হলো অশ্লীল, ফাহেশা উল্লেখ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু। এবং শাস্তির কথা তো আপনারা জানেন, জেনা যারা করে ফেলবে, বড় ব্যভিচার যারা করবে, তাদের রজম শাস্তি। সূরা নূরের মধ্যে উল্লেখ আছে, এগুলি তো একটা দূরে শাস্তি নয়। জেনার ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জেনা করা হয়েছিল ওই জামানায় তাদেরকে শাস্তি দিয়েছেন, রজম করেছিলেন। এখন তো এই বিধান পৃথিবীর বুকে নাই, মানুষ অন্যায় করতেছে যা আজকে, যে বিচার নাই বলে আজকে আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্রে আজকে জেনা ব্যবিচার চলছে, পতিতালয় চলছে, অশ্লীলতায় বেহায়াপনা চলছে, উলঙ্গপনা চলছে, ফিল্ডে এখানে সেখানে মানুষের গোপনে অগোচরে প্রকাশ্যে সব জায়গায় জেনা চলছে। এগুলো মানুষ পরোয়া করে না, আর এগুলি হলো অনেক বড় জিনা। তবে যে চোখের এই সমস্ত জিনাগুলো যদি কেউ বড় অন্যায় অপরাধ না করে, তবে চোখের এই সমস্ত জিনা, হাতের পায়ের এই জিনাগুলো আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা হইতে থাকবে। যেমন ওজুর দ্বারা হয়ে থাকে, নামাজে হাঁটা পড়া চলার হয়, আল্লাহর কাছে ক্ষমা এবং মাফসারা হয়ে থাকে। এই জন্য এগুলি থেকেও আমাদেরকে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। জেনে রাখুন চোখটা অত্যন্ত কঠিন, চোখে দেখেই কিন্তু জেনার দিকে লিপ্ত হয়ে যায়। চোখকে সতর্ক থাকতে হবে। চোখের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন বাক্য উচ্চারণ করেছেন যে মুমিনদেরকে বলে দাও ফালি ইয়াগজু ওয়াগ, মুমিনদেরকে বলে দাও কুলিল মুমিনি ইয়াগজু মিন আবসারি ওয়া ইহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করবে। এমনিভাবে মুমিনদেরকে একই আদেশ দেওয়া হয়েছে, মুমিনের নারীরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং লজ্জাস্থানগুলিকে হেফাজত করে, চক্ষুকে অবনত রাখে। কুলিল মুমিনাতি ইয়াগজু মিন আবসারি ওয়া ইহফাজু ফুরুজাহুন, আর চোখের ব্যাপারে আরও অনেক কথা রয়েছে, ওদিকে যাব না। সুতরাং আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সতর্ক হতে হবে।
যদি বড় বড় গুণা, অন্যায়, অপরাধ, যে সমস্ত জেনা, ফাহেশা যেগুলো বাস্তবে করা হয় সে থেকে যদি দূরে থাকতে পারে, তাহলে এই সমস্ত এই ছোটো গুণা, চোখের, হাতের, পায়ের, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে। যে ওজুর মাধ্যমে এই সম্পর্কে হাদিস আছে যে চোখের গুণা চোখের শেষ পানির কাতরার সাথে দূর হয়ে যায়, নখের গুণা হাতের গুণা হাতের নখের এখানে বাইর হয়ে যায় এমনিভাবে পায়ের। তো সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো এগিয়ে আসতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আরেকটা জিনিস যেগুলো আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ জিনা ইস্তানিবুনা কাবা ইরা আল্লাহ যারা বড় বড় অন্যায়, অশ্লীলতা, বিহায় বোনায়, জেনা ব্যবসার থেকে দূরে থাকে, ইল্লাল্লাম, ছোট ছোট গুণা যেগুলি আছে সেগুলো অনেক সময় হয়ে গেলে এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ইন্নাল্লাহ ওয়াসিউল মাগফিরাতি, আল্লাহ অত্যন্ত বড় ক্ষমাকারী। সুতরাং এগুলি সাধারণ হয়ে গেলে এগুলো আল্লাহ মাফ করে দেবে। কিন্তু জেনে রাখতে হবে এটা যে লা সগীরতা মাল ইসরার, ছোট গুণা বারবার করা হলেও সেটা ছোট থাকে না। যেরকমভাবে বিন্দু বিন্দু করতে করতে সাগর হয়, কোনো কোনো পাথর কঙ্কর দিয়ে পাহাড় তৈরি হয়ে যায়। ওলা কাবিরতা মা তাওবাতি ওয়াল ইস্তিগফার, আর কাবিরা গুণা তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে দূর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, সত্যভাবে মানার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর সকল নিষেধ থেকে দূরে থাকতে পারি, আল্লাহর আদেশগুলি সুন্দরভাবে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।